হ্যালো গুড আফটারনুন তো দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়ে নিয়েছি এখন বর্মশাই আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় বাগডাঙ্গা কাছে আর ওইখানটাতে একটু দোকান পাট মানে বাজারের মতো এ আর কি তো ওখানে যাবো প্রথমে ভেবেছিলাম আমি আহিলের পাপা আর মুন্না আমরা তিনজন যাবো বাট এই যে আহিল ও তো যেখানে যাবো ধরো পিছু ধরবে তো এখানেও তাই সেই আমাদেরকে রেডি হতে দেখে কান্নাকাটি শুরু করলো বাধ্য হয়ে ওকেও রেডি করিয়েছে আর প্রত্যেকবার না জামাকাপড় মানে প্রচুর নিয়ে আসি বাট পরা হয় না যেমন ভাজ করে নিয়ে আসি বাড়ি গিয়েও সেগুলো ভাজ ভাজ তুলে রাখতে হয় এবার ওর পাপা দু চার দিন থাকবো মানে বেশি থাকবে বলে এসেছে প্ল্যান করে সেটা আমাকে বলেনি ধরো যে কারণে আমি কোনো জামা কাপড়ও আনিনি জাস্ট একটা পরে মানে পরে এসেছি সেটাই নিয়ে এসেছি আহিলের জিনিসপত্র প্রচুর নিতে গিয়ে ব্যাগ ধরো পুরো লোড হয়ে যায় তো নিজের নেবার জন্য জায়গা থাকে না তো এই যে দেখো ফটোশ্যুট চলছে এখানে মুন্না রাহিল দুজনাতে ছবি তুলছে আর আহিলের পাপা এইদিকে তুলে দিচ্ছে দেখতেই পাচ্ছ তো যাই হোক ড্রেস আনিনি কেয়ার করবো বাবা বললো যেটা পরে এসেছো ওটাই পরে নাও তো বাধ্য হয়ে ওই ইয়েলো ড্রেসটাই পরে নিয়েছি আর এসে প্রথমে ফাস্ট ফুডের দোকানে ঢুকেছিলাম বাট কিছু খাইনি এখানকার পেঁয়াজি দেখছো একদম ফেমাস তো এখানে বেগনি পেঁয়াজি তারপরে ওই যে ঝালমুড়ি যা যা পাওয়া যায় তো সেগুলো খেয়ে নিয়েছি আর তারপরে এই জাহিল নিয়েছে একটা চিপস তো চিপসটা আমি আর মুন্না চাইছিলাম যে কারণে একটা চিপস জিপ দিয়ে চেটে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে দিয়ে না প্যাকেটটাকে নাড়িয়ে দিয়ে বলছে নে এবার খা মানে এগুলো সব ফেসবুক নয় সরি ইউটিউবেরই শর্টসের ট্রিক বলতে পারো একটা দেখবে ফানি ভিডিওগুলোতে করে থাকে আর নিয়েছিলাম এই যে দেখলে চা দুধ চা অনেক দিন পরেই খেয়েছি তো এগুলো খাওয়া দাওয়া করে একটু ঘুরছিলাম প্রচন্ড গরম আর বাইকে ঘুরতে দেখবে বেশ ভালো লাগে তো দুটো বাইক নেওয়া হয়েছে একটাতে আমি আর আহিলের পাপা আছি আর একটাতে মুন্না ওই যে দেখছো সামনে গেল তো মুন্না ওটা আমার ভাই তো ওর গাড়ির সামনেই রয়েছে আহিল আর কোথায় যাচ্ছি বলো তো আহিলের পাপার একজন স্টুডেন্ট আছে আছে বলতে আগে ছিল পড়া হয়ে গেছে তো তার বাড়ি বাগডাঙ্গার এই সাইডে তার দোকানও আছে আর এই যেতে যেতে দেখো এত ব্যাড লাগ মানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো প্রথমে তো ভাবলাম একটা বাগডাঙ্গার ওই সাইডে তারপরে আরও একটুখানি গিয়ে তারপরে আবার আর একটা দেখলে আমার মাথা ফাথা ঘোরায় যদিও দেখিনি তবে মানুষ দেখে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছিল আর এই যে বেটাকে একটু দেখানোর চেষ্টা করছিলাম বাট রাস্তায় লাইটের এত প্রবলেম যে ঠিকঠাক মতো দেখিয়েই উঠতে পারছিলাম না আর এই যে বললাম না আরও একটা অ্যাক্সিডেন্ট তো দেখো প্রচুর লোকজন ছুটে ছুটে গিয়ে দেখছে টোটোর সঙ্গে হয়েছে অ্যাক্সিডেন্টটা বাট আমার এসব দেখতে ভয় লাগে আমি চোখ বন্ধ করে কোন রকমে ক্রস করে গিয়েছি আর মধুরকুল বলে একটি স্কুল রয়েছে এখানে আশেপাশে তো আমাদের মাধ্যমিকের সেন্টার পড়েছিল সেখানে আরও একবার এসেছিলাম আহিল যখন ছোট ছিল ওর না পায়খানা হয়ে গেছিল একমাস দুমাস ভালোই হচ্ছিল না তো গাছ তোলা মানে গাছ তোলা হয় তো গাছ তুলতেই আসা হয়েছিল এখানে তো এই যে দেখো পৌঁছে গেছি ওর পাপার স্টুডেন্টের দোকানে তো অ্যাকুইরিয়ামটা এত ভালো লাগলো এত ছোট্ট আর কিউট দেখতে তো একটু ভিডিও করে নিয়েছি আর তারপরে এসেছিলাম এই যে দোকানে রেস্টুরেন্ট হোটেল যেটাই বলো সব কিছু পাওয়া যাচ্ছে তো প্রথমে ভাবলাম আমরা বসেই খাব বাট এত গরম ডোম ডোমকলে যেমন খোলামেলা থাকে মানে উপরটা ফাঁকা থাকে অতটা গরম বোঝা যায় না বাট এটা ঘরের মধ্যে একদম গুমোট তো খাবার দাবার এই যে দেখছো প্যাক করে নিয়েছি আহিলের পাপা শুধু গিয়েছে আমার ড্রাইভার হিসাবে বলতে পারো না চা খেয়েছে না কোনো কিছু খেয়েছে না ওর জন্য খাবার নেওয়া হয়েছে ও শুধু আমাদেরকে বয়ে নিয়ে গেছে আর আহিলকে দেখছো এখানে বসে বায়না করছে মোগলাই খাবে একেতে আমরা খাবার নিয়ে নিয়েছি ধরো আমার আর মুন্নার জন্য ওর পাপা তো খাবে না আর আমাদের বাড়িতেও কেউ খাবে না সব রুগী আম্মু বলল আব্বু বলো আর আহিলের খাওয়া তো জানোই আমার সাথে দুটো খেয়ে নেবে তো ওর এত বায়না করা দেখে ওর পাপা আবার গেলো মোগলাই আনতে বাট মোগলাইটা অ্যাভেলেবেল ছিল না তো যে কারণে আহিল যেটা পছন্দ করে সেটাই নিয়ে চলে এসেছি বাড়ি এই যে দেখো ঘুট ঘুটে অন্ধকার অনেক রাত্রি হয়ে গেছিল আস্তে আস্তে প্রায় নটা মতো বেজে গেছে কালকের দিনটা বেশ ভালো কেটেছে মানে খুব মজায় ঘুরেছি তো দেখো এই যে নিয়ে আসা হয়েছে এখানে বিরিয়ানি বললাম না ওখানে গরমের জন্য আমরা বসে খেতে পারিনি না হলে গিয়ে প্রথমে উঠেছিলাম দোকানে খাবো বলে বাট সেটা সম্ভব হয়নি এই যে দেখছো একটা ফুল প্লেট নেওয়া হয়েছে বিরিয়ানি আর একটা হাফ প্লেট নিয়েছি হাফ প্লেটটা আমার জন্য ফুল প্লেটটা মুন্নার জন্য কেননা খাবার ওর পাপা ধরো ফেলে দিলেও খাবে না বলে দিল আর এই যে মাজাটা দেখছো ওর পাপার স্টুডেন্ট তো আহিল খাবো বলেছে আর ওর জন্য কত বড় মাজা নিয়ে এসেছে যে কেক দুটো দেখছো এটাও ওই দিয়েছে আর জন্য বললাম না মোগলাই খাবো খাবো করে করছে তো পেলাম না এই যে দেখছো এক পিস ললিপপ ললিপপ তো চিকেন সেটাই হয়েছে এই যে দেখো হাম হামহাম করে খেয়ে নিচ্ছে একদম দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আগে মাংসগুলো খেত বাট এখন দেখছে এই যে দেখো এই যে হাড়টা চিবোচ্ছে মুখে নিয়ে কি অদ্ভুত কাণ্ড দেখতে পাচ্ছ এই যে হাড়টাকে মানে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে তো সেটাই দেখানোর জন্য ক্যামেরাটা অন করেছি ও তো বেজায় খুশি হয়ে গেছে আমি ভাবলাম এত বড় লেগ পিসটাও খেতে পারবেন আমাকে হয়তো একটুখানি দেবে বাট দিল না কেয়ার করবো তো খাওয়া দাওয়া করে আমরা মানে ঘুমোইনি খাওয়া দাওয়া করে এই যে রাজকার্য স্টার্ট করেছিলাম একটা মুভি তো এখানে এলে চুটিয়ে মুভি দেখা হয় এখানে এলে বা মুন্না আমার ওখানে গেলে মানে দু একজন সঙ্গী পেলে দেখবে দেখতে বেশ ভালো লাগে আর এটা হচ্ছে একটা ক্রাইম থ্রিলার মুভি তো এত ভয়ানক মুভিটা মানে আমাদের দেখতে দেখতে রাত্রি ডেটটা হয়ে গেছে তারপর ওর পাপাকে বলছি যে ওই পাশের ঘরে আমার মোবাইলটা আছে এনে দাও তো ও ভয়ে উঠে যেতে পারছে না ভাবতে পারছো কতটা ভয়ঙ্কর তো তারপরে আবার সেই মুন্নার সঙ্গে গেল তারপরে সে নিয়ে আসে আর রাত্রে আমিও প্রচণ্ড ভয় পাচ্ছিলাম আহিল তো দেখেনি ধরো বাচ্চা মানুষ এসব দেখেনি ঠিক আছে বাট মানে ভীষণ ভালো লেগেছে যেহেতু তিনজন একসঙ্গে দেখেছি ধরো কাল আজ এই দুদিন ধরে পুরো সিনেমা প্রথম দুদিন কিন্তু খুব লুডো চললো মানে লুডো খেলেছি সারাদিন ধরে তারপর লুডোটা মানে আমি ডিলিট করে দিয়েছি আহিল না সারা দিন ধরে দেখছে লুডো তো যে কারণে লুডোটা ডিলিট করে এখন আমরা সিনেমা দেখছি তো তারপরে অনেক রাত্রে সকালবেলায় হঠাৎ করে ঘুম ভাঙছে এই যে আমার ঘরের জানালা দিয়ে ওয়েদারটা দেখো বেশ সুন্দর তবে ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি না এই যে দেখো ডাব বাড়তে এসেছে আহিলের জন্য তো গাছে উঠে গিয়েছে গাছটা মানে খুব লম্বাও না খুব ছোটও না তাহিলের জন্য ডাব পাড়া হচ্ছে ধপাস ধপাস করে ডাবগুলো ফেলছে ধরো তো সেই শব্দে আমার ঘুম ভেঙে গেছে ঘরের একদমই পার্সে আর অনেকটাই বেলা হয়েছে প্রায় সাড়ে আটটা নটা দেখেই বুঝতে পারছ আর এই যে আব্বু ডাবগুলোকে সব কুড়িয়ে বেড়াচ্ছে মানে সকাল নটা সাড়ে এর আগে কিন্তু আমার ঘুম ভাঙে না কি করে ভাঙবে বলো কালকেও শুয়েছি দুটো আড়াইটে সিনেমা টিনেমা দেখে তো যে কারণে উঠতে পারি না সত্যি কথা বলতে আব্বুরা যে টাইমে ওঠে মানে ঘুমিয়ে যায় ধরো নটা সাড়ে নটা তারপর ওঠে হয়তো ভোর চারটে কি পাঁচটা সেই টাইমে আমি ঘুমোতে যাই তো উঠবো কি করে তো আজকে চাহিলের পাপা উঠে গেছে তোর জন্য একদম হালকা শশায় যে এখানে আঙুর আর দুটো খেজুর আর কলা দিয়েছে ওর যেহেতু পেটের সমস্যা এই যে দেখো প্রায় সাড়ে নটা বাজতে যায় মানে উঠতে উঠতে বারোটা করে দিলে সেদিন আর দিই না উঠে ভাত খেয়ে নেয় আর এই যে এখানে দেখছো মুড়ি জাস্ট একটু তেল আর পেঁয়াজ দিয়ে মুড়ি মাখিয়েছি চানাচুর দিইনি তবে আমি যখন যখন খাচ্ছিলাম এই যে চানাচুরের ডিব্বা নিয়ে এসেছি ওইখান থেকে মুড়ি আর চানাচুর নিয়ে খাচ্ছিলাম ওর পাপাও ভাগ বসাতে চেষ্টা করছিল বাট ওকে আমি দিইনি বলেছি না তোমার পেট খারাপ খেতে হবে না একটু মুখটা মেনে খাও এই বলে আমি দিচ্ছিলাম না আর এই জাহিল বেটাকে দেখছো এখনও ঘুমোচ্ছে ও তো ঘুমোবে এটাই স্বাভাবিক এগারোটা সাড়ে এগারোটা তার আগে কিন্তু ওর ঘুম ভাঙবে না আর আজকে রাত্রে ঘুম বেশ ভালো হয়েছে কারেন্ট ছিল এখানের এই এক সমস্যা মানে কারেন্ট চলে যায় চলে গেলে আসতে চায় না তো তারপরে গেছি রান্নাঘরে গিয়ে দেখি রান্নাবান্না অলমোস্ট ডান সবই হয়ে গেছে জাস্ট এই চিকেনটাই ছিল আর চিকেন বলো মাছ বলো এই রান্নাগুলো করতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো চিকেন যেহেতু আমি বসে গেছি রান্নাবান্না করতে আর আমার স্ট্যান্ডটা যেহেতু আনা হয়নি তো যে কারণে ভিডিও মানে করতেও সমস্যা হচ্ছে আমি ভাবতেই পারিনি এতদিন থাকবে তাহলে বেঁধেই আনতাম ওর পাপা বললো চলে আসবে একদিন থেকে চলে আসবে এরম বলে এসেছিল ধরো কিন্তু ও আমাদের বাড়িতে বলেছে সাত দিন থাকবে কি অদ্ভুত কাণ্ড দেখছো তো যাই হোক এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছে ওর পাপার জন্য পেঁপে সিদ্ধ যেটা মাস্ট কিছু হোক বা না হোক সেটা তো হবেই এখানে মাংস এটা বিপ এটা আমার জন্যেই বলতে পারো আমাদের বাড়ি কেউ খাই না বললাম না যে ডাটা আলু বেগুন দিয়ে করে ঝোল একদম রোগীর খাবার হচ্ছে বাড়িতে শুধুমাত্র পাপার জন্য আর এখানে ছোলার ডাল আলু দিয়ে করেছে এটা আহিল আর মুন্না এদের দুজনের জন্য স্পেশাল ভাবে করা হয়েছে আর এটা ভেন্ডি ভাজা সবার জন্য আর এই যে দেখছো পটল ভাজা আর একটা ডিম সেদ্ধ করা হয়েছে আহিলের জন্য ও যদিও চিকেন খাবে তবুও ওর জন্য একটা ডিম সেদ্ধ দেওয়া হয়েছে আর এখানে কুমড়োর তরকারি আর সব শেষে হয়েছে চিকেন যেটা আমি রান্না করলাম দেখতেই পেলে তো ব্যাস এই হয়েছে আজকের রান্না রান্নাবান্না চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখানোর মতো কিচ্ছু নেই ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও টাটা